তো এখানে এখন পুরোপুরি আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। কেমন লাগছে জানিও, চলো বেরো এবারে বেরো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি, চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো রয়েছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে ছুটির দিন। তার কারণ হচ্ছে, তার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ আজকে আমরা যাব হচ্ছে একটা বিয়েবাড়ি মানে আজকে হচ্ছে রিসেপশন। তো এই দেখো, এই মিষ্টি কার্ডটা ওই বিয়েবাড়ি থেকেই এসেছে। তো এখানে আজকে আমাদের যাবার আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওর একজন অফিস কলিগ, তার দাদার রিসেপশনের ইনভিটেশন এটা। আর যেহেতু ছুটি, তাই সকালে উঠে সবার ফার্স্টে আমার রুমটা ভালো করে ক্লিন করে নিতে হবে, যেহেতু সারা সপ্তাহ সেরকমভাবে খুব একটা সময় পাই না ডিপ ক্লিন করার জন্য। তো এখানে আমি ফার্স্টে বিছানা চাদর তুলে নিয়েছি, এটা কাচতে দিতে হবে, আর তার সাথে সাথে আমি বাদবাকি জামা কাপড় যা আছে সমস্ত কিছু খুব গুছিয়ে নিতে হবে। এখানে তার আগে আমি বিছানা চাদরটা তুলে আমি চলে এসেছিলাম বাসনগুলো ধুতে। তো এখানে বাসনগুলো ধুয়ে দেন তারপর যাব হচ্ছে ঘরের কাজগুলো কমপ্লিট করব। কখনো কখনো রাতেই বাসনটা ধুয়ে রাখি, আবার কখনো সকালে, কারণ যেদিন রাতে কাজের প্রেশারটা বেশি থাকে সেদিন আর রাতে ধুয়ে রাখা হয় না, তো সেদিন সকালেই ধুতে হয়। এখন আগে ঝটপট একটু বেরোনোর আছে, তার কারণ হচ্ছে যে আজকে যেই বিয়েবাড়িটায় যাচ্ছি সেটার জন্য আমাদের এখনো গিফটই নেওয়া হয়নি। তো গিফটটা নেওয়ার জন্য একটু বেরোবো, আর টুকটাক কিছু কাজও আছে। তো দেখা যাক, আগে ঘরটা গুছিয়ে কমপ্লিট করে ঘরটা মুছে নিই, দেন তারপর বাদ বাকি দেখা যাক কখন বেরোই। দুপুরবেলায় বেরোতে হবে, কারণ আমরা যেই বিয়েবাড়িতে যাচ্ছি সেটা একটু দূরে, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্য। দুপুরবেলা রোদে একটু বেরিয়েছিলাম, সেই জন্য মাথাটা ভীষণই ধরে গেছিলো, আর আমি একদমই রোদ সহ্য করতে পারি না। তো যাই হোক, এখন একটু রেস্ট নিলাম, একটু বেটার ফিল করছিলাম। তো এখন আমি রেডি হচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য, চলো পুরোপুরি রেডি হয়ে দেন তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। আমার মেকআপ এখানে, ফেসটা অলমোস্ট ডান, আর কিছু করবো না। আমি সেরকম হেভি মেকআপ করতেও পারিও না আর পছন্দও করি না। তো যাই হোক, এবারে শাড়িটা পরে দেন পুরোপুরি একটু জুয়েলারি পরে দেখছি, দেখতে থাকো। তো এখানে এখন পুরোপুরি আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তোমরা অবশ্যই জানিও আমার লুকটা কেমন লাগছে, আর আসো কেমন লাগছে জানিও। চলো বেরোই এবারে বেরোই, অলরেডি অনেকটা বেজে গেছে রাত, একটা দূরে যাবার আছে, চলো বেরিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। এখানে আমরা বেরিয়ে গেছিলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে, কারণ আমাদের ধুলাগড়ের দিকে যাওয়ার ছিল। তো এখানটায় দেখো হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে দূর থেকে, এটা লাইটটা কি ভালো লাগছে দেখতে। হাইওয়েতে না অ্যাকচুয়ালি ভিডিওস নিতে আমার খুব ভয় লাগে, কারণ যেহেতু ভীষণ অনেক গাড়ি থাকে, আর যেহেতু আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম, তো ততক্ষণে ট্রাকের ভিড়ও অলরেডি শুরু হয়ে গেছিলো। হাইওয়েতে অ্যাকচুয়ালি আমার ভিডিওস নিতে খুব ভয় লাগে, কারণ প্রচণ্ড স্পিডে অ্যাকচুয়ালি গাড়ি চলে, আর ভীষণ কি বলবো, বাসগুলো স্পেশালি ভীষণই জোরে জোরে যায়, তো আমার ভীষণ ভয় লাগে অ্যাকচুয়ালি, ভালো করে ধরে না বসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এভাবে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বিয়েবাড়ি। এই হচ্ছে আমাদের আজকের বিয়েবাড়ির লোকেশনে আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে আজকের আমাদের মিষ্টি ব্রাইড। গ্রুমকে আমি ক্যাপচার করতে পারিনি, কোথায় ছিল তখন বা আমি জানি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই বউটাকে কিন্তু ভীষণই মিষ্টি দেখতে, দেখো তোমরা কি মিষ্টি লাগছে। কিন্তু এত গরম ছিল, এত গরম ছিল, মানে ধারণার বাইরে, এতটা দূর এতটা গরমে পসিবল নয়, ভীষণই কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি আমাদের। তাই আমরা ভাবছিলাম যে ওরা বিয়েটা কী করে করলো এত গরমে। ব্রাইডকে কিন্তু ভীষণই মিষ্টি লাগছিলো, দেখো কি সুন্দর ছোট্ট করে মুখটা আর মিষ্টি দেখতে, যাই হোক সুন্দরী বউ। তো এরপর আমরা চলে যাব হচ্ছে একটু স্টার্টার খাবার দিকে, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোনোরও ছিল। আর এখানটায় একটা পান রাখার কাউন্টারটা করেছিল, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, দেখো কি সুন্দর লাগছে লুকটা। আমি সেরকমভাবে ছবিও খুব একটা তুলতে পারিনি, যে তাড়াহুড়ো ছিলাম। তো আমরা এবার এখানটায় খাচ্ছিলাম হচ্ছে চিকেন পাকোড়া, আর চিকেন পাকোড়া খাওয়ার পর আমরা চলে গেছিলাম লস্যি খেতে। ও অ্যাকচুয়ালি একটা লস্যি ট্রাই করছিলো, তো আমাকে বলছিলো যে খেয়ে দেখ ভালো খেতে। তো এখানটা দেখো ও পাকোড়া নিয়ে এসেছিলো, পাকোড়া খাচ্ছিলো, গরমে আমার হাল জাস্ট খারাপ হয়ে যাচ্ছিলো, তো আমি ওই একটা দুটো পাকোড়া খেয়েছি। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে সোজা লস্যি খেতে, ওকে বললাম যে আমি লস্যি খাবো না তুই খা।
তো ও টেস্ট করার পর বললো যে না লস্যিটা কিন্তু দারুণ রিফ্রেশিং, খেয়ে দেখতে পারিস। আর সত্যিই ভীষণ টেস্ট হয়েছিল, আমি পরে ট্রাই করেছিলাম। তো এখানটায় আমি চারিদিকটা দেখাচ্ছিলাম ঘুরিয়ে আর কি, দেখো খুব সুন্দর লাগছিলো। কিন্তু সত্যি বলতে গরমে ভীষণই হাল খারাপ হয়ে যাচ্ছিলো সবার। কিন্তু ওই দিকটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বাইরে, মানে যেই ভিলাটায় ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিলো তার বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, জাস্ট রিফ্রেশিং। তো এখানটা দেখো, ও বলছিলাম ও লাসি নিয়ে নিয়েছে, ও অ্যাকচুয়ালি আমার জন্য ফার্স্টে নিয়েছিল, বাট আমি বলছিলাম খাবো না, বাট ও টেস্ট করে দেন আমায় বললো যে ভালো খেতে। তো আমিও তারপর ট্রাই করলাম, বেশ ভালো রিফ্রেশিং, ঠান্ডা ঠান্ডা দিচ্ছিল ওরা বানিয়ে তৎক্ষণাৎ। তো এভাবেই আর কি, তো লাসিটা খেয়ে আমার বেশ ভালোই রিফ্রেশিং লাগলো, যেহেতু ভীষণই গরম লাগছিলো। তো এবারে আমরা এটা খেয়ে দে একটু ঘোরাঘুরি করছিলাম এখানে, দেখো ওরা ফটোশ্যুট করছিলো। তো তারপরে আমরা চলে গেছিলাম ফুচকার কাউন্টারে ফুচকা খেতে। খুব বেশি খাইনি কারণ এত রাত হয়ে গেছিলো, ওই দুটো তিনটে খেয়েছিলাম। আর এখানে ফুচকা খেতে গিয়ে একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম, আমাদের এই দিকটায় যেরকম ফুচকা পাওয়া যায় সেরকম ওখানকার ফুচকাটা নয়, ওখানকার ফুচকাটা একটু ডিফারেন্ট, কারণ আমি এরকম দেখিনি এর আগে। ফুচকার মধ্যে দেখো ওরা পেঁয়াজ আরও অনেক কিছু দিয়ে মেখেছিলো আর কি, তো এটা আমার ডিফারেন্ট লাগলো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে এখানে আমরা চলে এসেছিলাম ডিনার করতে, দেখো ওদের মেনু কার্ড এটাই ছিল, মেনুতে অনেক কিছু ছিল। তো এখানটায় সবার ফার্স্টে ওরা দিয়ে দিয়েছিলো জল, মেনু কার্ড আর প্লেটস। তারপরে এখানটায় চলে এসেছিলো ফিশ কাটলেট আর স্যালাড কাসুন্দি, আর তারপর দিয়েছিলো হচ্ছে এই রাধা বল্লবিটা আর এই পনির মশালা, পনির টাইপ একটা। তো তারপর দিয়ে দিয়েছিলো জিরা রাইস আর মাটন। আমরা খেয়ে দিয়ে নিজে এসে দু একটা টুকটাক ফটোশ্যুট করেছিলাম, যেহেতু সেরকমভাবে আগে ক্লিপস নেওয়া হয়নি কিছু, তো সেই জন্য। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাড়ি অনেকটাই দূর যেতে হবে, তো চলো আর হয়তো কিছু ক্লিপ শেয়ার করবো না, বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখে থাকো নিউআলিপুর কোথায় আছি এখন আমরা। এখন আমরা নিউআলিপুরে আছি, এখন মোটামুটি এখান থেকে বাড়ি যেতে আরো আধা ঘন্টা। হাল খারাপ হয়ে যাচ্ছে, এখনো অবধি বাড়ি পৌঁছাতে পারিনি, কালকে অফিস আছে, ওর ঘুম পেয়ে গেছে অলরেডি, আমার অনেকক্ষণ থেকেই পাচ্ছে। যাই হোক একটু দাঁড়িয়েছি, আমার অ্যাকচুয়ালি ভীষণই ঘুম পাচ্ছিলো, আর শাড়ি পরে এতটা দূর ট্রাভেল করা না ভীষণ মুশকিল, তাই একটু দাঁড়িয়েছিলাম আমরা। ও বলছিল যে ঘুম পাচ্ছে ভীষণ, যেহেতু এত রাত হয়ে গেছে অলরেডি, তখন একটা মতন বেজে গেছিলো। তো আমরা এখানটায় খাচ্ছিলাম হচ্ছে হাজমোলা, হাজমোলাটা বার করে দেখো, এটা হাজমোলা নয়, এটা অ্যাকচুয়ালি সাতমোলা। তো সাতমোলাটা খেয়ে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই জাস্ট ফিরেছি, বাড়ি ঢুকলাম সবে, এখন অলরেডি বাজে হচ্ছে 1:14, ঝটপট আগে ফ্রেশ হবো, জল খাবো, ভীষণ জল তেষ্টা পেয়েছে, আর তারপর ঝটপট শুতে যাবো কারণ কাল সকালে অফিস আছে। এখন যদি না আসি তাহলে আর সকালে উঠতে পারবো না, বাবা আজ বাকি জিনিসগুলো কমপ্লিট করতে পারবো না। তো যাই হোক, আজকে সকালবেলা থেকে সেরকমভাবে খুব বেশি ক্লিপস নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে যে দুপুরে বেরিয়েছিলাম রোদে, আর তারপর শরীরটা ভীষণ খারাপ করে গেছিলো, সেই জন্য সেরকমভাবে কিছুই ক্লিপস নেওয়া হয়নি। তারপরে আমাদের যেহেতু আমি শুয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলার দিকে, তো সেই জন্য আমার কিছু ক্লিপস যেহেতু নেওয়া হয়নি, তো রেডি হতেও দেরি হয়ে গেছিলো। আমরা গেছিলাম অনেকটা দূর, ধুলাগড় পেরিয়ে অনেকটা দূর, তো সেই জন্য আমাদের বেরোতে বেরোতে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি 8টার পর, তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 10টা বেজে গেছিলো। যেটুকুনি যা ক্লিপস আছে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আজকের। আর প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখতে থাকো আর অবশ্যই সাপোর্ট করতে থেকো, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।